অকালেই চলে গেলেন কলকাতার জনপ্রিয় শিল্পী সন্দীপ স্তম্ভিত অনুরাগীরা বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন অকাল মৃত্যু কলকাতার গায়ক সন্দীপ বিয়াসের দুদিন আগেই মৃত্যু হয়েছে তার এই খবরের শোকের ছায়া বিনোদন জগতে তার সুরেলা কণ্ঠ মন জিতে নিত আট থেকে আশি গান গাওয়ার পাশাপাশি নামের ডিজেও ছিলেন তিনি তার অকাল মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র পঞ্চাশ বছর বলিউড থেকে ভাঙড়া সব গানেই ছিল সন্দীপের জুড়ি মেলা ভার কী করে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় এখনও কিন্তু গায়কের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার প্রিয়জনেরা বলিউডেও গান কম্পোজ করেছেন তিনি ইমরান খান অভিনীত কিডন্যাপ ছবিতে সন্দীপের গাওয়া বিখ্যাত গান মিট চায় তবে প্লেব্যাকের চেয়ে মঞ্চ গায়ক হিসেবেই ছিলেন তিনি অধিক জনপ্রিয় গত বুধবার না ফেরার দেশে চলে গেলেন গায়ক কেওড়াতলা মহাশ্মশানে সন্দীপের শেষকৃত্য সম্পন্ন হয়েছে সন্দীপের মৃত্যুর খবরে স্তম্ভিত তার অনুরাগীরা কি কারণে বা কীভাবে তিনি মারা গিয়েছেন সেই বিষয়ে আপাতত কিছু জানা যায়নি ক্রিসমাস কিংবা নিউ ইয়র্কে কলকাতার নামী ক্লাবের পার্টির কেন্দ্রবিন্দু ছিল সন্দীপের পারফরমেন্স ব্যাস ব্রাদার্স হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি ভাই সঞ্জীবের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করতেন সন্দীপ ক্রিকেট মাঠও মাতিয়েছেন প্রয়াত গায়ক দু সালে ভারত অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুম্বাইয়ের ব্রাবণ স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন তিনি মাঝে মধ্যে মেস সামারার সঙ্গে মঞ্চে লাইভ পারফর্ম করেছেন সন্দীপ তার মৃত্যুতে শোকের ছায়া কলকাতার বিনোদন জগতে শোশালে শোক প্রকাশ করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রা